গুড মর্নিং বন্ধুগণ, তোমরা সকলে কেমন আছো? আমরা খুব ভালো আছি। আমার সৃষ্টি ব্লগে তোমার অনেক অনেক স্বাগত। তোমার স্বাগত জানাই দেহ। আমরা কি করতেছি সকাল সকাল বেলা? এই তো বাইরে এবারছি দেহ। মার শুনো জানি টুক 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 করে কই জানি যাইতেছে। খালি মার শুনো না, আমিও যাইতেছি লগে। এই দেহ নিলে আমি ভিডিওটাকে করতেছি, তোমরা বুঝতেই পারতেছ দেহ। এই যে বাইরে গেছি আমরা সকাল 6:30টার সময়, সকাল সকাল বেলা আমরা কই যাইতেছি। এটা তোমরা কমো, দাঁড়া একটু দাঁড়া। এই ধান বাইরে এবারছি, বাইরে একদম তোমরা হাই বাই দিয়ে নিলাম। বাই দিয়ে নিয়ে হাই দিছি সকাল সকাল, তো এখানে তো বাই দেওয়া যাবো না, একবারে শেষে বাই দিব। তাহলে বন্ধুরা দেখো আমরা কই বেরিয়ে গেছি গা, একদম টন 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 করে নেমে নেমে যেতেছি পাহাড় থেকে নামতেছি, দেখছো তো? তাহলে বন্ধুরা আমি কয়ে দে শেষমেশ আমরা যেতেছি কামাখ্যা মন্দিরে। আজকে জামাই ষষ্ঠী, সব জৈবদেরকে শুভ জামাই ষষ্ঠী। তাহলে বন্ধুরা দেখো রাস্তা দিয়ে মেয়েরা শান্তি নেই, দেখছো তো? ঘরের মধ্যে যেমন বান্দ্রামি করে, হেমন এই রাস্তার মধ্যে বাইরেও বান্দ্রামি করে। ভগবানের যে আর যে লেঙ্গুরটা দেয় নেই গাছে। তারপরে দেখা এই যে গাড়ি মধ্যে চাপ্প বইছি, একদম ফঁ ফঁ করে যেতেছে গাড়ি, একদম টেন 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 করে যেতেছি আমরা। আমি অনেকটাই খুশি, বহুদিন পরে কামাখ্যা মন্দিরে যেতেছি দেহ। মা আর আমি একটা চাপ্প বইছি, আমি এই রাস্তার অবস্থা ডকর ডকর করে। তারপর গাড়ি থেকে নেই মা দেহ, এক চার দোকানে যেয়ে ভিডিও করলাম, চা বানাইতেছি, কি সুন্দর করে চা বানাইতেছি। হাঁ এর চা দেখা খাইতে ইচ্ছা করছে, কিন্তু খাই নেই গা আমরা। কেন খাই নেই গা জানো তো? এই যে আঙ্গল লাগে যাইব, দাদু আর দিদা, তার মানে মার গুরুদেব আর মা গুসাই, তো ওনারা আসে নাই গা। আমরা আইয়া গাড়ি থেকে নাইমা দাঁড়ায় রয়েছি। এটা মিষ্টি এক মিষ্টির দোকানে খাইতে ইচ্ছা করতেছিল, তবু খাই নেই গা, কারণ দাদু দিদা আহে নাই গা। কি করুম, দাদু দিদার সারা কেমনি করে খাই, হলে খাই নেই গা। তোমরা দেখাইতেছি খালি এই দেখো মেয়েটা ধর রাস্তার মধ্যে শান্তি নাই, দেখছো? নাচন শুরু করে দিছে রাস্তার মধ্যে। আর এদিকে আমরা একবারে অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছি, কখন আইবো দাদু দিদা, কখন আইবো দাদু দিদা। মোটামুটি আধা ঘন্টা মতো দাঁড়াইছি আমরা। জোয়ান মানুষ হাইজা গাইজা পড়ছি, কিন্তু এই বুড়া বুড়ি গা হাইজা গাজা হয় না, মনে হয় হাজা গাজা কইরা গো শেষ হয় না, আইতেছে না। তারপরে আইসে শেষমেশ আইসে, আহার পরে বাসার মধ্যে উঠলাম। বাসার মধ্যে উঠেই দেখি একটা টুনটুনি মনে একবারে ঘুমাই রয়েছে, একটা নিশ্চিন্ত মনে ঘুমাই রয়েছে। আমরা যদি এমনি করে গাড়ির মধ্যে ঘুমাই পড়ি, আঙ্গুলে করতে গেছে কই নিয়ে যাবো করতেই পারব না। তারপরে দেখাইতে আমরা গাড়ি থেকে নেমে পড়ছি, নেমে একবারে কামাখ্যা নিচের গেট, যেটা নাকি মেন রোডের লগের গেট, এই গেটের মধ্যে, এই গেটের মধ্যে আই আমরা ঢিক্কা পড়ছি। ঢিক্কাই লাগলো এক ভেজাল। ভেজাল মানে কি? গাড়িওয়ালার লগে ভেজাল। গাড়িওয়ালায় কয়া পয়সা? 30 টাকা করে লাগবে, একজনে 30 টাকা করে লাগবো উপরে উঠতে। আমি যেরকম গিফট আমি 30 টাকা দিব, আগে নিতো 5 টাকা, 5 টাকা জায়গা দিয়ে 7 টাকা নেই, 2 টাকা বেশি নেই, কেলি কাপড়ে 30 টাকা লাগে তোর, তাই আমরা দিই নেই গিয়া। দাদু আমার মতোই কিপটা, একটা দুইজনে সেম মিল লাগে গা, বুড়ি বুড়া বুড়ি। হেল দিকে আমরা কী করছি, দাদু ডিসাইড করলো, আমিও ডিসাইড করলাম, চল আমরা হাইটটা যাবো গিয়া। এই 30 টাকা করে কেলি গা দিবো, হাইটটাও যাবো, ভিডিও করতে করতে যাবো, আর তোমার দেখাতে দেখাইতে নিয়ে যাবো। তাহলে বন্ধুরা দেখো আমরা হাইটটা রওনা দিছি। হাই হাই রে, এই যে সূর্য কাকু, সূর্য কাকু উঠছে প্রখর করে একেবারে, একা জ্বালায় আমার বউ আজকে। তো যাই হোক আমরা হাইটা শুরু দিছি দেখো, টক 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 করে সাইজনে যাইতেছে, আমি আসি না পিছনে। তো আমি কই তোমরা যাও, তোমরা পিছন দিকটা আমি ভিডিও করি। তারপরে দেখা যে সামনের দিকে বললাম সোনার ভিডিও করতেছে সামনের দিক দিয়ে। তারপরে দেখা যায় যে রাস্তা, হাই রে, শুরু তো দিলাম শখে শখে হাঁটা শুরু দিলাম, কিন্তু কখন যে শেষ হইব। তবে আমরা গেছি হাইটটাও গেছি, প্রত্যেকবার কামাখ্যা মেলায় যখন যাই, আমাবচি মেলায় যাই, তখন কা হাইটে 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 হাইটেই যাই, তখন তো গাড়ি চলে না, গাড়ি তো উপরে উঠতে দেয় না। এর আগে আমরা ছুট্ট থাকতে যখন যাইতাম, তখন হাইটে হাইটে যেতাম শখে শখে, বিরাট ভালো লাগতো। তারপরে দেখো আমরা মেন রোড ছাইড়ে আমরা কোন দিক দিয়ে উঠতে পড়ছি, এই যে রাস্তাটা, এই রাস্তাটা তোমরা জানো কে বানাইছে? এই রাস্তাটা কে বানাইছে এটা আমিও জানি না, নামটা ভুল লাগেছি গা, এই অসুরটার নাম ভুলে গেছি, যে অসুরে নাকি কামাখ্যা আমার উপরে নজর দিছিল, নজর দিয়ে কেছিল আমি তোমার বিয়া করুম। তখন কাকা মা কামাখ্যা শর্ত দিছিল, ঠিক আছে আমার বিয়া করতে পারস, তবে এক রাত্রের ভিতরে যদি এদিক দিয়ে একটা রাস্তা বানাইতে পারস, তাইলে তার লগে আমি বিয়া হবো। এই রাস্তা তো বানাইছে বানাইছে, শেষমেশ যে মুরগি ডাক দিয়াতে পুহরে গেল গা, রাইত পুহায় গেল গা, তখনকার বিয়াটা হইলো না। তারপরে দেখো প্রথমে একটা গণেশ মন্দির পাইছি, এই গণেশ মন্দিরটা পার করে আমরা যাইতেছি টকটক করে উঠা উঠা। হাইরে রাস্তারে বাপরে বাবা, একদম সরু রাস্তা, সিঁড়ি দিয়া সিঁড়ি দিয়া সিঁড়ি দিয়া সিঁড়ি দিয়ে যেতে লাগে। তবে মেন রোড দিয়ে গেলে যে অসুবিধাটা হইতো, মেলা ঘুরে ঘুরে যেতে লাগতো, তো এই সিঁড়ি দিয়ে যাওয়াতে কী হয়েছে, শর্টকাটে আমরা গেছি, একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু আমরা কম সময়ের মধ্যে যাইয়া পাইছি। তারপরে দেখো রাস্তার মধ্যে পাইলাম কতগুলো দাদাভাই গো, এই দাদাভাইরা যেটা সুপরে কাম করতে, লেবারি কাম করতে, তো এই দাদাভাইগুলো পাই আমরা একলাগে পর্দা রওনা দিলাম। দাদাভাইরা আঙ্গো পিছিয়ে পিছিয়ে আমরা আগে আগে, এই যে দেখো টিং 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 করে যাইতেছি, এত সুন্দর গাছগাছালি, বাবারে বাবা, আবার ভয়ও লাগছে, এই ঝর্ণার মতন জ্বালাইতেছে, আবার ভয় লাগছে সাপ সব সুবি বাইরে নাকি। তো যাই হোক এগুলা কিছু বিপদ আপত্তি হয় নাই গা। তারপর আমি রাস্তাতে একটা কাঠফুল উঠাই গেছি, হাইরে কাঠফুলের গাছ, বাপরে বাবা কত কাঠফুলের গাছ, বহুদিন পরে এই রাস্তা দিয়ে এসে ছোট্টবেলা
ছোটবেলায় আইছিলাম তবে মনে নাই এত একটা, তো আবার আজকে আইয়া খুবই ভালো লাগতেছে। তারপরে তো উঠে 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 এই মেন রোডটা আবার পাইছি, এই মেন রোড পার করে আবার কইতেছি কি আবার সেই হেংলা রাস্তা দিয়ে যাবো। তো হেংলা রাস্তা দিয়ে যাওয়ার সময় দাদু রেজি গেলাম, দাদু কি করবা দিক দিয়ে যাইবা কি যাইবা না, হেরা পর রাস্তা পার হইতেই পারে না, আমরা রাস্তা পার হইয়া পড়ছি মায়া দিয়ে, এই যে দেখা হেরা হন্ত্রী আইয়েই পাই না গা। তারপরে এক বেটায় কইতেছে ওই দিক দিয়ে ওই পারে থেকে ওই যে বেটাটায়, সেই বেটাটায় কইতেছে যে এই দিদি ভাই দিক দিয়ে যাই না, লেতরা আছে বো রাস্তার মধ্যে বহুত লেতরা। তবে আমরা আর মানি নাই গিয়া, দাদু কাকি না এদিক দিয়ে যাবো, মেন রোড দিয়ে যাবো না, এত রৌদ্র দিয়ে যাবো না, এই মেন চিংলা রাস্তা দিয়ে যাবো, গাছের ছাওয়া দিয়ে বয়ে 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 যেতে পারবো। আমি ঠিক আছে চলো তোমার যেমন ইচ্ছা। তারপরে দেখা এই তো আইতে 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 যেতে আয়া পড়ছি আমরা মন্দিরে, মন্দিরে আইসি দেখা দোকানপাটগুলো আগে দেখা হাইরে দোকানপাট রে বাপ রে বাবা, এই পান্ডাগুলা পণ্ডিতগুলা যে সব দোকানগুলা দখল করে বসে। আমি যে কত চেষ্টা করছিলাম এই কামাখ্যা মন্দিরে দোকান একটা নেবো দোকান একটা নেবো, কিন্তু পারলাম না, পান্ডাগুলো একেবারে সব বুকিং করে নিয়ে আনিছে। তোকে কী করুম আর পাইলাম না, বহুত চেষ্টা করছি এই কামাখ্যা মন্দিরে একটা দোকান দিতে লেগা, দোকান দিলে এতদিন আমি কোটিপটি হয়ে যেতাম গা। তোমরা ইউটিউবে আমার পাইতা না খুঁজছা, তবে কোটিপটি হয়ে গেলে তারা কি ইউটিউবে আইতাম না তাই না। তো যাই হোক ভগবান চাকরে ভালোই করে তোমার লগে দেখা হইলো ইউটিউবে আইয়া, যদি কোটিপতি হইতাম তাহলে আইতাম না নিশ্চয়ই। তারপরে দেখা যে আমরা টুকটুক করে যেতেছি আর দোকানপাটগুলো করে করে দেখা 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 নিতেছি তোমার, কত যে রাস্তা কত বড় যে রাস্তায় মা কামাখ্যার দর্শন করতে হইলো কষ্ট করতে হইব বাপু, নাইলে মা কামাখ্যার দর্শন পাইতাম না। যাই হোক আমরা দেখা সিঁড়ি দিয়ে উঠা 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 এটা দোকানগুলো দেখা 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 দেয় নিতেছে, হাইরে কলা কাটটা যে দাম নেয় গো বাবা রে বাবা, একটা জিনিসে 10 টাকার জিনিসে 50-50 টাকা নেয়, হের লিগে পর্দে আমরা আর কিনি নেই কিছু। তো মন্দিরে দর্শন করলে তার আগে জুতা খুলতে লাগবো, এই যে জুতা রাখছি হেন কত পয়সা লাগে। আচ্ছা জুতা রাখাই দেখো মন্দিরে আয় পড়ছি, একদম মেন মন্দিরে আয় পড়ছি। তো বন্ধুরা দেখো তোমরা কে কে কামাখ্যা মন্দিরে আইসো আমার একবার কমেন্ট করে জানাইও। এই দেখো জুতা যে রাখছি হেন 25 নম্বরে আমরা টিকিট পাইছি, যে জুতা রাখার টিকিট এইটাই প্রমাণ, যদি আমরা টিকিটটা হারাই ফেলে তাহলে জুতা ছাড়া ঘরে আইতে লাগবো। তারপরে দেখা হয় যে আমরা মন্দিরে ডিগকা গেছি, ডিগকায় দিক দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে যাইতেছি 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 যাইতেছি। তবে আমার প্ল্যান আসলে মন্দির মার দর্শন করা, কিন্তু আইয়া দেখি বাবা রে বাবা লাইন, এই লাইন হইতে গেলে 2 দিন লাগবো, 2 দিনে মার দর্শন পাবো। তাহলে বন্ধুরা দাদু কইতেছে যে না আমরা আরও দর্শন করব না, আমরা চারিদিকটা ঘুরা ঘিরে খালি দেখি, কারণ দাদুরা এই প্রথম আইসে কামাখ্যা মন্দিরে, আমরা তো ছোটোবেলার থেকে আইতে আছি, হিসাব নাই গণনা নাই কতবার আইছি। তবু দাদারা জিজ্ঞেসি ও দাদা লাইন কত থেকে নিতে লাগবো, তারপরে দাদা কয় বহুত দূর আছে লাইন, তোমরা এখান থেকে পাইবা না, হেই উপরে থেকে লাইন, এই যে দেখো লাইন আইতেছে, এই যে দেখো মানুষগুলো দেখছো দাঁড়াইছে জিলাপির পেছের মতন লাইন, বুঝতে পারছো তো? এই মাথা দিয়ে তুমি ডিগা ঘিরা 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 ঘিরে সেই জায়গাতে ইয়ে পরে ইয়ে পাইবা এমন লাইন। তারপর দিয়ে দেখো আমরা আর ঢুকলাম না, পরে দিয়ে দাদু কয় যে না 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 ঢুকুম না, আমরা গিরা গেড়ে দেখি, আজকে প্রথম আইসি গিরা গেড়ে দেখলে এই যে ধর লাইন, তো গুইটা গেড়ে দেখা। তারপর দিয়া আমরা অন্য একদিন আমো হেসুমা সকালবেলা আমো হেসুমা আমরা মারে দর্শন করুন। তারপর দেখ এই গেটটা দিয়ে মায়ের আর ভিক্ষা গেছে ভিতরে, আমি আর ঢুকি নি, এটা আমি না ভিক্ষা কী করছি, আমি বাড়িতে বাড়িতে তুঙ্গারে জিনিসগুলো জায়গাগুলো দেখাইতেছে, এই যে দেখো কত মানুষ বইছে জায়গা বাবারে বাবা, সিঁড়িগুলোর মধ্যে মানুষের গরমের মধ্যে একরে হাওয়া খাইতেছে বইয়া বইয়া। তারপরে দেখো আমি এদিক দিয়ে তুঙ্গার চাইরে দিক দিয়ে দেখাইতেছি এই জায়গাটার মধ্যে কতগুলো ঘণ্টা বান্ধা থেছে, সেই ঘণ্টাগুলোর পূজা হয়। তো বন্ধুরা কে কে তোমরা কামাখ্যা মন্দিরে আইসা আবারও জিগাইতেছি আমি, তাহলে তোমরা কমেন্ট করেও কে কে আইসো। তারপরে আমি এই জায়গাগুলো এই যে একটা গেট মাঠ প্রবেশ দেওয়া, তারপর মেন কামাখ্যা মন্দিরটা, তো এদিকে কাম চলতেছে, আগামী তো 1 মাস পরেই তো হইল গা কামাখ্যা মেলা আমাবতী মেলা, তো আমাবতী মেলার লিগে এখানে যা কাম চলতেছে একদম সাফা সুফা করতেছে, যেখানে ভাঙ্গা টুটা আছে এগুলো সব জুড়াইতেছে। তো দেখো আমি তো করে ঘিরে ঘিরে দেখাইতেছি, একেবারে মারা তো ভিতরে ডিকে গেছে গা, আমি এলিগা বাইরে বাইরেই আমি তো করে দেখাইতেছি। তারপরে দেখো বন্ধুরা কত মানুষ আইছে এই কামাখ্যা মেলায়, যে কত মানুষ হয় আমরা কামাখ্যা মেলায় আরাম না গো, যে কষ্ট যে কষ্ট এই গরমটার মধ্যে হাইটটা হাইটটা উঠো আবার হাইটটা হাইটটা নামো, গাড়ির অবস্থা নাই, গাড়ি তো দিবই না। আর তারপরে দেখো মানুষ এমন মানুষ, মানুষের মাথা মানুষে খায় এমন মানুষ হয় আমার বুঝি মেলাতে, দেখা তো মেলা নাই তো বোধ হয় কত কিলকিল করে মানুষে দেখছো তো। তারপরে আমরা দিলাম পুকুরটা মধ্যে, দেখো পুকুরের মধ্যে কত মেশে যে মেয়া মানুষটা স্নান করতেছে দেখছো তো, তাই এখানে দেখো কি সুন্দর করে জল পড়তেছে এই পাইপের মধ্যে ফোঁটা ফোঁটা করে দিছে, সেই ফোঁটা দিয়ে কি সুন্দর জল পড়তেছে মনে হইতেছে, ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। তো বন্ধুরা দেখা আমরা এখানে যে ইয়ে ফটো উঠাইলাম, ওইটা ফটো শ্যুট করলাম
গেলাম দেখা কি সুন্দর জায়গা দেখছো তো শুনে আর আমি যাই আর মারা এক জায়গায় যায় বইছে তো আমি একটা পুষ্কনি পারে যাইয়া জলের মধ্যে নাইমা দাঁড়ায় দিছি তো মেয়েটা ভিডিও করতে পারতেছে না সামনে তো কত যে মানুষ আয়া পড়ছে ভিডিও করতেই পারলাম না তারপরে আমরা দেখা এই যে দেখা কি সুন্দর করে ইস কি সুন্দর যে জল পড়তেছে মনে হইতে চাকরে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে শৈলের মধ্যে তারপর দেখ শুনে আর আমি এখানে কতক্ষণ থাকলাম ফটো উঠাইলাম কত কিছু করলাম এমন জায়গায় আইয়া ফটো না উঠাইলে কি হয় তাহলে দেখা শুনে আর আমি সুন্দর করে একদম এই জায়গাটার মধ্যে ফটো উঠাইলাম একদম সুন্দর করে দুইজনে শোনা কইতেছে আমি পাও দিয়ালাম গেছি আসতে নামিসরে আসতে নামিসে পিছলে খাইয়া যদি পড়া যাস তাহলে খিজ যাবাম না তারপরে এই যে তো পাঠাটা হাই রে বাবার কত বড় বড় পাঠা আর দুর্গন্ধ শৈল দিয়া তারপরে দেখা দাদু আর দিদা একদম মায়ের হারে বইয়ের এসে আমি পরে দিয়া আইসি দিয়া আইয়া তো করে দিক দিয়া এই যে কাম চলতেছে দেখছো তো পাকাগুলো এখানে সুন্দর জায়গা প্রদক্ষিণ করে একদম চারিদে দিক দিয়ে ঘুরে যে মন্দিরের চারিদিকে ঘুরে সেই জায়গাগুলো সেই জায়গাগুলো ভাঙ্গা ভিঙ্গা এখানে সুন্দর করে বানাইতেছে কারণ আমাবুচি মেলার আর এক মাস মাত্র আছে তা বন্ধুরা দেখা আমি নিজেরা নিজে দেখাইতেছি কাঠফুলের মালার আমি কানের পিছি তো আমাদের রেখা দিছি কানের চিপায় রেখা একদম সুন্দর করে তোমার সবটা দেখাইতেছি দাঁড়া কি সুন্দর করে বইছে মায়েরা দেখছো তো তো বন্ধুরা দেখা এমন করে করে সম্পূর্ণটা তোমার দেখাইলাম আর তারপরে দেখ ফিনিশিং ফিনিশিং না এখানে ফিনিশিং হয় নাই বন্ধুরা দেখ কাকসিমের পুকুরে আইসি বা কাকসিমের পুকুরে তাই মায়েরা তো গিয়েছে গা কিন্তু আমি তো আর যাইতে পারতাছি না ওই যে দেখ কাকসিম আমি এন থেকে দূরের থেকে দাঁড়া দাঁড়া তোমরা জুম করে দেখাইতেছি দেখছো তো কিন্তু আমি যাইতে পারতেছি না কেন যাইতে পারতেছি না এই ছাগল ভেড়াগুলার লিগে তারপরে তো কোনোরকম ঠিল্লা ঠিল্লা গেছি যাইয়া পরে যে কাসিমগুলো দেখতেছি দেখ কাসিমগুলারে মায়ের রুটি হইতেছে দিদারা রুটি বানাই নিছে হের লিগে যে সেই রুটিগুলারে যে কাসিম দেখা কাসিম আর মাছ দেখা হইতেছে এত কাসিম এত কাসিম আর মাছ করে এই যে দেখো মুখ বয় কাছে দেখছো তা আমার তো খুবই ভয় লাগতেছিল কিন্তু এই যে বেটিটা যে এই যে দিদা যে আমার যে দিদা তারপরে আরেক দিদা আইছে সে এত সাহসে কাসিমের পিঠের মধ্যে হাত দিছে শোনাও দিছে মাও দিছে পরে দিয়া আমি কামড় যখন দিব উল্টা তখনকে বুঝবি এই যে ধর কাসিমগুলো দেখছে আর পিঠগুলো একেবারে পাথরের মতো শক্ত হাইরে বাবারে কাসিম কত কাসিম বুড়া 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 কাসিম তা আমি সেইগুলো দেখে আরাম গেছি আমি এখানে থাকাত নাই এগুলো যদি উঠাই আমার খাইয়া দিয়ে দিব তারপরে দেখ কী হবো এই যে ধর পিঠটা ভাসিয়ে উঠছে দেখছো তো কত বড় পাথরের মতন পিঠ তারপরে দেখ আমি এখানে একটুখানি ফটোশ্যুট করে একটুখানি ফটো শটো উঠাইয়া তারপরে দিয়ে আমি বাইরে পড়ছি এখান থেকে আমি আর থাকুম না তোমরা থাকো এই তো আমি কেছি আমি আমি এখানে থাকুম না তোমরা থাকো আমি এবার যামো পরে আমি যাই আর আমার ভিডিও বানাইতে লাগবো আরও তোমরা এখানে করতে থাকো কী করবাই ধান উঠা বসে উঠাও তারপর তো জুম করে দেখাচ্ছে যে শোনাই দত্তাছে কাছে মায়ের দত্তাছে হক গলে দত্তাছে কিন্তু আমি ভয়ের ছুটে আয় বসে তারপরে দিয়ে দেখো বন্ধুরা জল নিতেছি জল যেগুলো ঘরে থেকে নিয়ে গেছিলাম সেগুলো তো একেবারে শেষ তারপরে দেখা হয়েছে জল পড়তেছে এটা আমাদের তুমি হট হট ওয়াটার পাইবা কুল ওয়াটার পাইবা নর্মাল ওয়াটারও পাইবা তাই আমরা কুল ওয়াটার নিছি কারণ গরমের দিন হলে কুল ওয়াটার নিছি যার হট ওয়াটারের দরকার হেরা হট ওয়াটার হলে তারপরে দেখা হয় যে দেখা আমরা জল ঠাল লইয়া তারপরে এখান থেকে আমরা বাইরে যাবো বাইরে যাই তারপরে এবার খাওয়ার পালা তারপরে দেখা আমরা বয়ে পড়ছি এক জায়গায় এই যে খাওয়ালে বয়ে পড়ছি দুইটা রুটি বানাই নিয়ে এসে সকালের লেগে সকালে আমরা রুটি খাইতেছি এই যে দেখা কি সুন্দর করে আলু আর রুটি তাকলা দেওয়াই জানিছে আর রুটি বানাই নিছে তো এগুলা নিয়ে সবাই আমরা এখানে বয়ে বয়ে খাইতেছি দেখছো তো সবাই বয়ে পড়ছি আঙ্গমাথা আরও কয়েকজন দলে এখানে বয়ে বয়ে খাইতেছে তারপরে ধার একটা পুষ্কনি হে পুষ্কনির মধ্যেও কাসিম আছে মাছ আছে তো দিদা ওরা দেখতেছে এগুলো তো আমার দেখা আছে আমি এর লিগে দেখি না আমি খালি ভিডিও করতেছি চারিদিকে ভিডিও করতেছি তুম করে দেখাইতেছি তা আমার দেখার কিছু নাই এখানে দেখছি বহুত দেখছি ছোট্টবেলার থেকে আইতাছি এখানে এই কামাখ্যা মন্দিরে এই যে ধার একটা ছোট্ট মন্দির দেখছো তো এই কামাখ্যা মন্দিরের চারিদিকে যাইবা তুমি চারিদিকে মন্দির দেখতে পারবা ছোট্ট মোটা ছোট্ট বড় যত মন্দির আছে সব দেখতে পারবা তাই এইবার যেটাছি দেখা হয় এদিকে টুইটটা যেতেছি ফুলের মালার দোকান দেখছো তো কি সুন্দর ফুলের মালা এই যে পাঠাবাই বয়ে রয়েছে দেখছো তো পাঠাবাই কী করতেছো বয়ে বা এর সামনে দিয়ে গিয়ে আমি আরও একটু ভিডিও করে নিলাম তারপরে দেখা যায় যে দোকান পাটগুলো দেখছো একেবারে আগুনের মতো দাম হাত দেওয়া যায় না গরম লাগে একরা আগুন চলে হাত দিলে মনে হয় কে একটা ছাপ করে উঠবো এত দাম তারপরে দেখা এই যে দোকানদারিগুলো দেখা কত কিছু চিমনি আছে গামছা আছে এইটা সেইটা বহুত কিছু মন্দিরে যা যা লাগে তারপরে দেখা আমরা আয় পড়লাম কই আমি এলাম এই যে তোমরা দেখাই দিলে এখানে হয় বিয়া যত বিয়া আছে কামাখ্যা মন্দিরে বিয়া সব এই রুমগুলোর ভিতরে হয় তবে আজকে বিয়া নাই মনে হইতেছে কারণ জ্যৈষ্ঠী মাস তো জ্যৈষ্ঠী মাসে বিয়াটা কম করেই হয় তারপরে দেখা এই যে চারিদিকে মানুষ বয়ে রয়েছে এনে জিরাইতেছে জিরনি করে এটা তারপরে তো শোনা দেখছে কতগুলো বিলাই দেখছো তো বিলাই দেখাবো একটা জমা বিলাইগুলোর ভিডিও করো
সম্ভব না আজকের দিনটা যে এখানে যে আমরা যে মন্দির দর্শন করব সম্ভব হইব না হেল লাগা যে আমি খালি ঘুরা ঘুরা তংরে বিচার দেখতে দেখাইতেছে আর ভিতরে ঢুকলে তো দেখাইতে পারম না এলাও নাই ভিডিও করার উপ ভিতরে তো বন্ধুরা দেখো আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছি এই জায়গাটা হলো ফটোশুট হয় এখানে সব ক্যামেরাম্যান গুলা দাঁড়ায় থাকে ক্যামেরাম্যান দাঁড়ায় দাঁড়ায় চিল্লাচ্ছে আমি কই বেটা দাস না আমার হাতে মোবাইল আছে কম দামি হোক বেশি দামি হোক আমার হাতে মোবাইলটা আছে আমি তো করতাছি দেখছত না দি তুই কেলি আবার চিল্লাইতাছ ভিডিও করো বাইডো ভিডিও করো আমরা করুম না তারপর তো আমরা এইখান থেকে যেতেছি বাইরে দেখি যে একটা সাধু বাবারে দেখছি বইয়া তপস্যা করতেছে দেখছো তো তারপর দিয়ে আমরা এইখান থেকে বাইরে টুকটুক করে আবারও বাইরে যেতেছি বাইরের দিকে তো যেতে 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 দেখা হয় যে ঢাকুইয়ায় পাইছে এই যে বান্দর মামারে পাইছে এই যে দা বান্দর মামা আগে যে ছোটবেলায় আইতাম পায়ে পায়ে ঠেকতো বান্দর কিন্তু এখন দেখ বান্দরের গোষ্ঠী পাই না এতক্ষণ ধরে যে ভিডিও করতেছে একটা বান্দরে দেখছো দেখো নাই এই যে দেখলাম কতক্ষণ পরে একটা বান্দর দেখো আমরা এবার বাইরে পড়তেছি মন্দিরের থেকে বাইরে দেখা যে তো মেন গেটটা এখান দিয়ে বাইরে পড়ছি বাইরে এবার আমরা জুতাগুলো আনতে যেতেছি জুতাগুলো লইতে লাগবো জুতা লইতে যে বেটার লাগে কেসার কেসার লাগছে 10 টাকা লাগে এক জোড়া জুতা হ্যাঁ কেলে গেলে 10 টাকা তারপর যে মায়েরা জানে কত দিচ্ছে দিয়ে দিয়ে পরে দেখাইছে আমি তো বাইরে পড়ছি আগে তারপর দেখাই যে তো এগুলো দেখা দেখা নিতেছি তোমার দেখছো তো এই যে দোকানপাটগুলো হাইন্দি হাই দাম রে আমি জি গাইয়ে পর্দা বাইরে পড়ছি শোনার কাছে শোনা এখানে কিন্তু কিছু লওয়ার কথা কবি না কয়া দিছি তারপরে দাদা আমরা কিন্তু দুয়া বাড়িতে 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 দাদু এরা কিছু কিনছে না আমি হেও জানি না আমি ভিডিওর দ্বন্দ্বতে আছি তারপরে বন্ধুরা দেখো আইলাম প্রসাদ খাওয়ার পালা খিচুড়ি সবজি পায়েস আর পাঁপড় এই দিয়ে প্রসাদ খাইতেছি আমরা শুনা আমি তো মায়েরা খাই নাই মা দাদু দিদা খাই নাই তিনজনে খাই নাই আমরা খাইছি মা বেটি আর একটা দিদা যে গেছে হে দিদা তা আমরা সবাই মিল্লা খাইয়া লইয়ে যে বাইরে পাতেছি যে থালে থালে দেখছো তো এই যে বুইরা মারা থাল গো মাইয়া কয় কি আমি যতটুকু বড় না তার থেকে বড় আমার থাল তারপরে দাদা হয় এগুলো খাইয়া লই আমরা বাইরে পড়ছি প্রসাদ খাইয়া একদম পেট সাত টিমটিমা করে বাইরে পড়ছি যাতে বিকাল অব্দি একদম খিদা না লাগে তারপরে দেখো বন্ধুরা আমরা একদম বাইরে পড়ছি তার লিপস্টিক খাইয়া ভালো হয়েছে খিচুড়ির লাগে খিচুড়ির লাগে লাগে লিপস্টিকগুলো আমার পেটের ভিতরে গেছে গা তারপরে দাদা আমরা বাইরে পড়ছি বাইরে মায়েরা জানে কই ঢুকছে আমরা অপেক্ষা করতেছি না দাদা দাদা তারপরে আংটি দেখতেছি মিয়া দেখাতেছি আমি আংটি নেব একটা তারপর দাদা একটা আংটি কিনা দিলাম উপায় নাই কিনতে লাগবো পোলাপান মানুষ তো কিছু একটা তো দিতে লাগবো এত বড় মেলায় এসি আমরা নাই তো না নিলাম আমরা তো কিপটা আমরা নিব না তো মেয়েটার তো দিতে লাগবো বুঝবো ও তো বুঝে না তারপরে তো একটা আঙুঠে কিনা দিলাম এই যে দেখছো তো হীরার আংটি সোনার আংটি রূপার আংটি হগ্গল আংটি আছে যেটা মনে করা কিন্তু এক সপ্তাহ পরে যে রং উঠে যাবে সেটা আলাদা কথা ঠিক আছে তারপরে দেখো এই যে ধর মেয়ে কত কিছু আংটি দেখতেছে দেখতে পছন্দ হয় না কোনোটা হয় যেটা পছন্দ হয় এটা আঙ্গুলে হয় না যেটা আঙ্গুলে হয় এটা পছন্দ হয় না তো এরম করে 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 আংটি কিনলাম কিনা পর দেয় না দেখো আমরা বাইরে পড়তেছি কত দোকান দোকান দেখলে মন ভরা যায় জিনিস আর কিনি কি তারপরে আমরা এলাম বাসের এদিকে বাস পাইনি একটা লাল বাস দাঁড়ায় দিছে সেদিকে কিন্তু এই লাল বাস চালায় চিল্লাইতেছে জালুকবাড়ি জালুকবাড়ি আদাবাড়ি আদাবাড়ি তো আমরা তো সেদিকে যাম না আর যদিও যাইতাম তো গাড়িটা একদম নাকে কানে মুখে বুড়া দিছে সেই গাড়িটার মধ্যে আমরা কেমনে করে উঠম 5-6 জন মানুষে এর লিগা উঠলাম না না উঠা পর্দা আর একটা গাড়ি উঠছিলাম কিন্তু সেটা তো আমরা দেখাইতে পারি নাই হাই রে হাই গাড়ির ভিতরে মনে হইতেছে আগুনের গুল্লা আছে এর লিগে বাইরে বললাম বাইরেই আমরা পর্দা হাঁটা দিলাম এই দিদা চলো এই দাদু চলো আমরা হাঁটা দিই 20 টাকা খরচা রুমকে লিগে একটা হাঁটা দিই হাইটে হাইটে যাই আর তোমার দেখাতে দেখাতে নেই তারপর দেখো হাইটে 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 চাইছে দেখো কত হানি আয় পড়ছি কত হানি আহি নাই মাত্র নামছি মন্দির থেকে নামছি নাই আমি একটা জিরুনি ঘর পাইছি হেনে বয়ে পড়ছে সবাই পান খাইতে লিগা তারপর দেখো আমি নিচের জায়গাগুলো তোমার দেখাইতেছে ওই যে এই যে মালিগার ওভার ব্রিজ দেখছো তো এটা এই লগে মালিগার ওভার ব্রিজ নতুন করে বানাইতেছে এখন তো কমপ্লিট হয় না মোটামুটি 5-6 বছর আগের থেকে বানাইতেছে এখনও কমপ্লিট হয় না এই ব্রিজটা লেগে যায় কত যে জাম লাগে রাস্তার মধ্যে মহা সমস্যা এদিক দিয়ে আইলে মনে হয় 2 ঘন্টা লেগে যায় তারপরে দেখা এখানে বয়ে পড়ছে এরা পান খেতে লাগে যেখানে পারে হেনি পান লয়ে বয়ে পড়ে পানের টুকলো লয়ে তারপরে দাদা হয় এখান থেকেও বাইরে পেলাম বাইরে আমরা একদম হাঁটা দিছি এবারও
টুক 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 করে হাইট যাইতেছে যাইতেছে তো বন্ধুরা জানো তো এর মধ্যে আমার মোবাইলের চার্জ গেছে শেষ হয়ে আইছে কি যে করব মাত্র 15% আছে এই 15% ভিডিও দিয়ে চালতে আমি কেমনে কি করব তো বন্ধুরা দেখা এখানে একদম লাস্টে একদম শেষ পাতায় পড়ছি মেইন রোডের লাগে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমার এখানেই শেষ হইলো কামাখ্যা মন্দিরে দর্শন করে নিলাম ভিতরটা করাইতে পারি না বাইরটা দর্শন করেছি তো বন্ধুরা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্ট করে শেয়ার করে তো টাটা বন্ধুরা।